দর্শক, দ্বিতীয় দফায় ঘোষিত অবরোধের আজ শেষ দিন। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু, সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দ্বিতীয় দিনের অবরোধের শেষ দিন, আজ আপনি আছেন ফার্মগেটে, সেখানে চিত্র কেমন? নগরীতে যানবাহন চলাচল বা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন? কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর কি আপনার কানে এসছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। আমি বর্তমানে রয়েছি রাজধানীর ফার্মগেটে। এই এলাকাতে গতদিনের যে চিত্র ছিল তার থেকে আজ দুপুরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রাজধানীর আসলে প্রতিটা সড়কে আজ সকালের দিকে অবরোধের কারণে বেশ কিছু গাড়ি চলাচল আসলে ওই অর্থে আমরা দেখতে পারিনি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি সহ গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর কারণ আসলে গতকাল রাতে সর্বশেষ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনে আগুন দেওয়ার কিছু ঘটনা থাকলেও আজ সকাল থেকে রাজধানীর কোথাও আসলে অগ্নিসংযোগের কোনো ঘটনা কিংবা গাড়িতে পিকেটিংয়ের কোনো ঘটনা ছিল না, যে কারণে মানে সাধারণ মানুষ বলছে যে তারা ধীরে ধীরে সড়কে আসলে নেমে আসছে। এদিকে রাস্তায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আসলে গত অবরোধের থেকে আসলে আরও তৎপর হয়েছে, এবং সেই সাথে সরকার দলের সমর্থকরা তারা অবরোধের বিরুদ্ধে রাস্তায় নেমে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তো মানুষ সাধারণত সড়কে মানুষের উপস্থিতি গত অবরোধ থেকে এই অবরোধের শেষ দিনে অনেকটা বেড়েছে। এদিকে আসলে রাজধানী সহ সারা দেশে র‍্যাব এবং বিজিবি তাদের টহল টিম পুরোপুরি বৃদ্ধি করেছে, এইভাবে আসলে রাজধানীতে আসলে চলছে। আমরা স্বাভাবিকভাবেই দেখছি যে গণপরিবহনের সংখ্যা রাজধানীতে বাড়ছে। ধন্যবাদ বাবু, রাজধানী ফার্মগেট থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বাবু।